আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মিনি রাইস মিল, কম্বাইন্ড রাইস মিল আর কি, এক মেশিনে তিন রকম কাজ করতে পারবেন সেটার একটা সরাসরি ডেমো দেখার চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমরা ধান আপাতত দিয়েছি, ধান আমরা দিয়েছি, ধান দাও। দেখতে পাচ্ছেন এখানে ধানগুলো কত ফ্রেশলি আর কি ভাঙানো হয় এবং একবারই ফ্রেশ বের হয়, কারণ আপনারা এর আগে যত মেশিনে ধান ভাঙেন সেগুলো দেখবেন যে দুইবার এক একটা মিলে দিতে হয়। তো এই মিলে দেখতে পাচ্ছেন একদম চাল বের হচ্ছে এবং এখানে খুদ যেটা হয় সেই খুদিটা এদিকে যাচ্ছে এবং পুরাটা যাচ্ছে এই কথা বলছি না, একটু পরে কথা বলি। আমাদের পরবর্তী যে কাজগুলো আমরা করবো নিয়ে আসবো সেগুলো নিয়ে কীভাবে কাজ করে না বলিয়ে অফ করে দিলি। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এটা এই যে আমরা এটা হচ্ছে ফ্রেশ একদম চাল, দেখতেই পাচ্ছেন কোনো বারবার এটাকে আর ঝাড়তে হবে না, এটা সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন। এর আগে যেগুলো আপনারা মিলে ভেঙে নেন সেগুলো হচ্ছে আপনার বাসায় গিয়ে আবার পরিষ্কার করতে হয়, আবার ডাবলে অনেকভাবে দুইবার ভাঙতে হয়, সেটা এখানে হবে না। এবং এটা যে তুষটা দেখছেন, তুষ গুঁড়া পুরাটাই একসাথে বের হচ্ছে এই জায়গাটাতে। আপনারা চাইলে এই মুখটাতে কিছু দিয়ে বন্ধ করে রাখলে বা বস্তা দিলে সেই বস্তাতে পড়তে পারে। এবং এখানে নেটিং হওয়ার সিস্টেমটা আপনাকে দেখাই, এখানে নেটিং, এখানে বড় বড় ধানগুলো একদিকে পড়বে আর এই ছোট ছোট খুদগুলো হচ্ছে আপনার এই পাশ দিয়ে নিয়ে আসা সম্ভব। এবং এই মেশিনটা দিয়ে আর কী কী করা যায় সেটা একটু আপনাদেরকে দেখাই। এখানে জাস্ট সিম্পলি বেল লাগা আছে, বেলটা শুধু চেঞ্জ করে আরেকটাতে দিলে এটাতে আপনার গরুর যে খাবার তৈরি করে, আপনি ভুট্টা বলেন গম বলেন, সেটাকে গুঁড়া করতে পারেন, গরু হাঁস মুরগির খাবারের জন্য এটা তৈরি করতে পারেন এটা দিয়ে। এবং আদাও এখান থেকে ভাঙতে পারবেন, সেটার জন্য আলাদাই যে প্লেট দেওয়া আছে এখান দিয়ে দিলে করতে পারবেন। এবং এরপরে এইখানে যে গ্রাইন্ডিংটা দেখছেন এটা দিয়ে আপনার মশলা করতে পারবেন, এই মশলা আপনার মশলা জাতীয় যেগুলো পাউডার করতে চান বা আটা করতে চান সেটা এটা দিয়ে সম্ভব। তো আমরা লাইভে দেখার চেষ্টা করছি আপনাদেরকে যে এরপরে এর বাকিগুলো কাজগুলো এই ওটা পরিষ্কার করার পর আবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা পূর্ণাঙ্গ ভিডিও একটা আমরা দিব যে আসলে তিনটা কাজ কী কী হয় এবং কীভাবে কাজ করে, এটা সেটিং কীভাবে হয় সব কিছু ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের কোনো জানার থাকলে আমাদেরকে জানাবেন এবং আমাদের পেজে নক করতে পারেন, SMS করে জানতে পারেন যে এই মিনি কম্বাইন্ড রাইস মিলটা কোনো কী কী জানতে চান সেটা আমাদের জানতে পারেন। এই কম্বাইন্ড রাইস মিলটা খুব ভালো চলে এবং এটা আপনারা চাইলে বাণিজ্যিকভাবে অনেকে নিতে চায় নেয় এবং নিজেদের যাদের অনেক ধান চাল ইয়া করে তারা নিজেরাই বাড়ির জন্য একটা করে নিতে পারবেন আর কি। তো ভিডিও আর বাড়াই না, আরও নেক্সট এটা পরিষ্কার করার পর আরও যদি আমরা সুযোগ পাই আরেকটা লাইভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকে।